আমি অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড একটা ট্রেলার দেখেছি অবশেষে তুফান নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা মোনালিসা আমাদের দেশের জন্য তিনি জানান আমাদের দেশের জন্য এটি সব বড় বিষয় আহ ইন্ডাস্ট্রিতে এরকম ভালো ভালো মুভি অ্যাকচুয়ালি হওয়া উচিত এরকম ছবিই আসলে জনগণ প্রত্যাশিত করেন দেখি কি হয় সামনে আরো ভালো ভালো মুভি তুফান সিনেমা কেমন তিনি জানতে চাইলে সরাসরি বলে দেন আমার ভালো লেগেছে আমার ভালো লেগেছে সাকিবকে অন্য রকম ভাবে প্রেজেন্ট করেছে তার গেটআপ সেটআপ নিয়ে জানতে চাইলে তিনি বলেন আউটলুক এবং গেটআপ এবং एवरीथिंग সো আমার কাছে খুবই ভালো লেগেছে তিনি সবাইকে সমালোচনা বাদ দিয়ে পজিটিভ চিন্তা করার কথা বলেন সমালোচনা নেগেটিভ বাদ পজিটিভ চিন্তা